हेलो छोटो बंधुरा, अस्सलामु अलैकुम। शुभ सकाल, केमन आछो तोमरा? आशा करी सबाई भलो आछो, आमिओ भलो आछि। चट्टग्राम अनलाइन स्कूलेर पक्ष थेके सबाईके स्वागत आमार आजकेर क्लासे। तो बंधुरा, आमि आजके एसेछि पंचम श्रेणीर विज्ञान विषय निये। आमरा एर आगेर क्लासगुलोते पढ़ेछिलाम पदार्थ ও শক্তি, মানে পঞ্চম অধ্যায় নিয়ে পড়েছিলাম। আজকেও পঞ্চম অধ্যায় নিয়ে পড়ব, তবে একটা নির্দিষ্ট অংশে। আমরা আজকে পড়ব যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে পদার্থের গঠন। বন্ধুরা, আমরা পড়ব আজকে পদার্থের গঠন সম্পর্কে। তো তোমরা নিশ্চয়ই বই খাতা এবং কলম সাথে করেই বসেছো। আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। পদার্থের গঠন তোমরা খাতায় এটা লিখে নাও। তো এখন আমরা চলে যাব পাঠে। একটু খেয়াল করো, এখানে এই যে কি দেখা যাচ্ছে, একটা চক দেখা যাচ্ছে। এটা নিশ্চয়ই তোমরা চিনো, বোর্ডলিকার চক। এই যে একটা চক, তারপরে দেখা যাচ্ছে আরেকটা চক, এখানে আরও একটা চক নিলাম। তাহলে কয়টা চক হলো? তিনটা চক নিলাম। আর এখানে একটা হাতুড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করব একটু খেয়াল করো তোমরা মনোযোগ দিয়ে, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। এই যে একটা চক, এটা কি করব, এই হাতুড়িটা দিয়ে পিটিয়ে ভেঙে ফেললাম। কি করলাম? ভেঙে ফেললাম। আচ্ছা, তাহলে এই চকটাকে ভেঙে ফেললাম, এখন কি করব, এই ভাঙা অংশ থেকে আরেকটু ভাঙব। ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলব। তাহলে এই যে গুঁড়ো গুঁড়ো করে ফেললাম, আর এটা তো ভাঙা আছেই। আচ্ছা, আমি এইটুকু অংশ গুঁড়ো গুঁড়ো করে ফেললাম একদম। গুঁড়ো গুঁড়ো করে ফেললাম, আর এই যে এটা কি ভাঙা অংশ? আচ্ছা, এই যে ভাঙা অংশ। তাহলে এখানে দেখো তো বন্ধুরা, হাতুড়ি দিয়ে পিটিয়ে আমি কি করেছি, একটা চককে পূর্ণ একটা, এখানে একটা পূর্ণ একটা চক দেখা যাচ্ছে। এই যে পূর্ণ একটা চক, আর একটা চককে এখানে ভেঙে ভাঙা অংশ, আর এখানে একদম ছোটো চকের একদম গুঁড়ো অংশ, এই যে গুঁড়ো গুঁড়ো অংশ। তাহলে এখানে কি একটা পূর্ণ চক, আর চকের ভাঙা অংশ, আর এখানে হচ্ছে ভাঙা অংশটাকে একদম কি করে ফেলা হয়েছে, গুঁড়ো করে ফেলা হয়েছে। তাহলে এখন তোমাদের মনে কি কোনো প্রশ্ন আসছে? এই যে তুমি কি মনে করো যে চকের এই যে মিহি গুঁড়া এবং চকখণ্ড একই? বন্ধুরা, আর এই যে মিহি চক, এগুলো কি আরও ছোট করা যায়? হ্যাঁ, যতটুকু সম্ভব আমি ছোট করে ফেলেছি, আরও হয়তোবা ছোট করা যায়। একদম ছোট, একদম আমি গুঁড়ো করে ফেলেছি, একদম একদম আর
ছোটো করা যাচ্ছে না, এভাবেই গুঁড়ো করে ফেলেছি। আচ্ছা, তাহলে এই যে এক এটাও চক, এটাও চক, এটাও চক, এটা হচ্ছে একটা পুরো অংশ, আর এটা ভাঙা অংশ, আর এটা একদম গুঁড়ো অংশ। তাহলে এই গুঁড়ো অংশ থেকেই গুঁড়ো অংশ অংশ একটার সাথে একটা লেগে কি হলো, এরকম একটা একটা খণ্ড হলো। তাহলে এই অনেকগুলো গুঁড়ো অংশ দিয়ে একটা খণ্ড হলো, তারপরে এই একটা খণ্ডের সাথে আরেকটা খণ্ড যোগ করে লেগে লেগে কি হলো, এরকম একটা আস্ত চক হলো। তাহলে এই যে চক, আমরা যে পড়ার কথা পদার্থের গঠন নিয়ে কথা, তাহলে পদার্থ আমরা কি জানি, পদার্থ হচ্ছে যার ওজন আছে এবং জায়গা দখল করে। তাহলে আমরা এই যে এই চকটার একটা কি আছে, ওজন আছে, হ্যাঁ খুব কম ওজন কিন্তু তারপরও ওজন আছে। এই যে এখানে রাখলাম, এটা কি করলো একটা, এই যে নিচের এই জায়গাটা দখল করে নিল। তাহলে ঠিক একইভাবে এগুলোর ওজন আছে, এগুলো এখানে রাখলাম আর জায়গা দখল করলো, আর এগুলো এগুলো হচ্ছে এই চকের মিহি অংশ। তাহলে এই চক একটা কি পদার্থ, চকের ওজনও আছে এবং জায়গা দখল করে। এই চকের গুঁড়ো অংশগুলো একটার সাথে একটা লেগে কি হলো, এই এখান থেকে একটা খণ্ড হবে, তারপরে ঠিক একইভাবে এটা পুরোটাকে এইটা এই পুরো অংশ হলো চক। এখন তোমাদের বিজ্ঞান বইয়ের 38 পৃষ্ঠা খুলো তোমরা, তোমাদের এই যে আমরা পড়ছি কি পদার্থের গঠন, পদার্থের গঠন নিয়ে পড়ছি আমরা। তাহলে তোমরা কি করবে, এখন আমি চকগুলো একটু এখানে সরিয়ে রাখছি। তাহলে খেয়াল করো আমরা পড়ছি কি এই যে পদার্থের গঠন, পদার্থের গঠন নিয়ে পড়ছি। এখানে বইয়ে দেখো যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই কি পদার্থ। তাহলে এই চকের কি আছে, ওজন আছে এবং এটা এখানে একটা জায়গায় রাখলে সেটা জায়গা দখল করছে। আমাদের চারপাশে সব কিছুই পদার্থ, এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও পদার্থ। যখন আমরা বেলুন ফুলাই, যখন আমরা কি করি বেলুন ফুলাই, বেলুনের মধ্যে বাতাস ভর্তি করি, তখন বেলুনটা কি হয়ে যায়, ফুলে বড় হয়ে যায়। তার মানে হচ্ছে বেলুনের ভেতরকার জায়গা বাতাস দখল করে নেয়, অর্থাৎ বায়ু কি করে জায়গা দখল করে। এবং বেলুন যখন ফুলে, ফুলানো অবস্থায় বেলুন এবং ফুলানোর আগে বেলুনের ওজনের মধ্যেও কিন্তু তারতম্য হয়। তার মানে হচ্ছে বায়ু কি করে, বায়ুর ওজন আছে এবং জায়গা দখল করে। তাহলে আমরা এই যে এখানে তোমাদের খাতায় ঠিক এভাবে একটা ছক আঁকো, এভাবে একটা ছক আঁকো, তিনটা ঘরের ছক আঁকো। প্রথমে কি বলা হয়েছে, একখণ্ড চক, একখণ্ড চক, আর তারপরে কি বলা হয়েছে, ভাঙা চক, তারপরে চকের গুঁড়া, চকের গুঁড়া। ছবি আঁকো, এখানে কি করবে একটা চকের ছবি আঁকবে, চকের ছবি আঁকবে ঠিক এভাবে। তাহলে এখানে একটা চকের ছবি আঁকলাম, এরপরে তোমরা খাতায় লিখে এভাবেই আঁকো। তারপরে ভাঙা চক, ভাঙা চকের অংশগুলো দেখো, হ্যাঁ তাহলে এখানে এভাবে ভাঙা চকের অংশগুলো আঁকলাম, ভাঙা ভাঙা চক। এবং এখানে কি দেখা যাচ্ছে, চকের গুঁড়া, চকের গুঁড়া, একদম মিহি গুঁড়া, এগুলোকে চকের গুঁড়া। তোমরা খাতায় এভাবে ছকের মধ্যে আঁকো। তাহলে এই যে চকের গুঁড়া খাতার মধ্যে যখন আমরা কি করব, এভাবে আঁকব,
এভাবে আঁকো। প্রথমে কি এক খণ্ড চক, এক খণ্ড চক, তারপরে কি ভাঙা চক, ভাঙা চক, তারপরে চকের গুঁড়ো। এখন এই যে চকের গুঁড়ো, এখানে যে চকের গুঁড়ো আছে, আর এখানে কি চক, এটা কি চক, আর এখানে ভাঙা চক, ভাঙা চক। এই চক, এটা চকের নাম পদার্থ, চক হচ্ছে একটা পদার্থ, চকে পদার্থ, এই পদার্থ, এই পদার্থের ভাঙা অংশ হচ্ছে এটা, আর অংশ একদম টুকরো টুকরো অংশ হচ্ছে এই মিহি গুঁড়ো করা অংশ। তাহলে এই যে গুঁড়ো করা অংশ, এটার নাম হচ্ছে পরমাণু, পরমাণু, এটার এই অংশের নাম হচ্ছে কি, এই যে পরমাণু, দুঃখিত, পরমাণু, আচ্ছা পরমাণু, এটা কি পরমাণু। আর এই ছোট ছোট অনেকগুলো অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয়ে এই অংশটা হয়, এই ভাঙা অংশ, এটার নাম হচ্ছে কি অণু, এটার নাম কি অণু। তাহলে অনেকগুলো পরমাণু মিলে কি হচ্ছে, এই অণু হচ্ছে, আবার এই অণুগুলো যুক্ত হয়ে কি হচ্ছে, পদার্থ হচ্ছে, পদার্থ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে কি হচ্ছে, পদার্থ হচ্ছে, পরমাণু যোগ হয়ে অণু হচ্ছে, আবার অণুগুলো যোগ হয়ে পদার্থ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 39 পৃষ্ঠাটা একটু খোলো, একটু দেখো আমরা যে পরীক্ষাটা করেছি তার সারসংক্ষেপটা একটু দেখি। খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত, এই যে ইয়াগুলো মিহি গুঁড়োগুলো, এগুলো হয়তো আমরা এমনি মনে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে একটা একটা করে খুঁজতে যাব, কিন্তু আমরা একটা একটা এর অস্তিত্ব খুঁজে পাবো না, এমন কি এটাকে একদম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা, তাহলে একদম মিহি করা মিহি গুঁড়ো, এই যে মিহি গুঁড়ো যেটা খালি চোখে দেখা যায় না, আমরা আঙ্গুলে লাগিয়ে যখন দেখব তখন এটার কোনো আলাদা কোনো অস্তিত্ব বা অংশ আমরা খুঁজে পাব না, খালি চোখে। তাহলে কি বলছে এখানে, খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত, পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। তাহলে এই যে সূক্ষ্ম কণা যেটা এখানে হাতে লেগে আছে, কিন্তু এর অস্তিত্ব বোঝা যাচ্ছে না, আলাদা করে না, একে আলাদা করে বোঝা যাচ্ছে না আর কি। তাহলে এই সূক্ষ্ম কণাগুলো কি পরমাণু, এই সূক্ষ্ম কণাগুলো পরমাণু, দুই বা ততদি পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়, পদার্থ হল অসংখ্য অণুর সমষ্টি। তাহলে আমরা এখানে যেটা পড়েছিলাম, দুই বা ততোধিক পরমাণু, এগুলোর নাম কি পরমাণু, এই দুই বা ততোধিক পরমাণু একটার সাথে একটা যুক্ত হয়ে, অনেকগুলো পরমাণু একটার সাথে যুক্ত হয়ে কি হচ্ছে, অণু হচ্ছে, আর অসংখ্য অণুর সমন্বয়ে কি গঠিত হচ্ছে, পদার্থ গঠিত হচ্ছে। আমরা এই যে যখন পানি গ্লাসে যখন আমরা পানি নিই, এই যে পানি কিন্তু একটা পদার্থ, তাহলে পদার্থ কি কঠিন পদার্থ, তরল পদার্থ, আর বায়ুবীয়, বায়ু হচ্ছে বায়ুবীয় পদার্থ। আমরা প্রথমেই যে বায়ুটা পড়েছি,
वायु की वायवीय पदार्थ और ये चकटा हे कि कठिन पदार्थ तारपरे पानी पानी हे कि तरल पदार्थ मन कर लाम एक ग्लास पानी पानी ज अनेकगुलो पानी पानी देखा जा ग्लास पानी किन्तु पानी ये पदार्थ एखने पानी जेहेतु पदार्थ एखने परमाणु एवं अणुर समन्वय कि हे ओ पानीटा गठित होने देखा जा पानी अणु हाँ पानी मध्य की अणु पानी अणु हे अणु गठित है हाइड्रोजेन परमाणु एवं अक्सिजें परमाणुर समन्वय अक्सिजें परमाणु अनेकगुलो पानी कि आक्सिजें परमाणु और हाइड्रोजें परमाणु आई अक्सिजें और हाइड्रोजें परमाणुगुलो खाली चोखे देखा जाए ना परमाणुगुलो जुक्त हुए कि अणु है आप धरते परि एक ग्लास पानी मध्य एक फोटा फोटा पानी जख ग्लैसे भर्ती करा तेल ये फोटाटा एक फोटा पानी ये पानीटा के मन कर लम एटा एक ग्लास पानी अच्छा ये एक ग्लास पानी यतटुकु पानी आछे एखाने पानीगुलो जखन आम्रा एखान थेके फोटा फोटा पानी फेलब ताहले एक फोटा फोटा करे पानी फेलार पर यतटुकु पानी जन्मलो ताहले ये पानीर फोटागुलो के आम्रा कि हिसेबे धरते पारि अणु हिसेबे धरते पारि तबे ये एक फोटा पानी हवार जन्नो एक फोटा पानीर मध्ये कि आछे अनेकगुलो परमाणु আছে আমরা পানির ফোঁটা দেখতে পাই কিন্তু পানির ফোঁটার মধ্যে আরো অনেকগুলো কি আছে পানি একসাথে যোগ হয়ে একটা ফোঁটা হয়েছে সেই অংশগুলো হচ্ছে পরমাণু আর পরমাণু গুলো যুক্ত হয়ে অণু হয় আর অণুগুলো অনেকগুলো অণু কি হচ্ছে পদার্থ হচ্ছে তাহলে বন্ধুরা পানির যেই পরমাণু পানিতে কি কি পরমাণু আছে অক্সিজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন অক্সিজেন পরমাণু যতটুকু আছে হাইড্রোজেন পরমাণু তার থেকে কি আছে বেশি পরিমাণে আছে আর অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু মিলে কি হচ্ছে পানির অণু হচ্ছে আর से पानी अणुगुलू एकसाथे अनेकगुलो अणुर समन्वय कि हे पुरो पानी हे एटुकु बुझते पे पानी ना पदार्थ गठन आम्रा आशा करी बुझते पे तो बंधुरा पदार्थ की प्रथम जार ओजन आछे एवं जायगा दखल करे তাকে আমরা কি বলি পদার্থ বলি পদার্থ কাকে বলে যার ওজন আছে এবং জায়গা দখল করে আর পদার্থের মধ্যে কি আছে প্রথমে অনেকগুলো এক বা একাধিক এক বা না একের অধিক তাহলে পরমাণুগুলো কি খালি চোখে দেখা যায় না পরমাণু आगे परमाणुटे देखिए परमाणु पदार्थर एम एक अंश जा खाली चुके देखा जाए ना खाली चुके देखा परमाणु
অনু কি এরপরে কি পড়েছিলাম অনু দুই বা তথুতি পরমাণু দুই বা তথুতি পরমাণু মিলে একত্রিত হয়ে অনুগঠিত হয় অনুগঠিত হয়। তো বন্ধুরা পদার্থের গঠন করতে গিয়ে আমরা প্রথমে কি জানতে পেরেছি, পদার্থ কি যার ওজন আছে এবং জায়গা দখল করে, আর পরমাণু হচ্ছে কি পদার্থের একদম সূক্ষ্ম অংশ, মিহি অংশ, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন ওই যে যখন চকটাকে আমরা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি, তখন সেটার কোনো অংশ আমরা আলাদা করে চিহ্নিত করতে পারছি না। এই যে আলাদা করে চিহ্নিত করতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা কি পরমাণু, পদার্থের এমন একটি অংশ যা খালি চোখে দেখা যায় না। এই পরমাণু অনেকগুলো পরমাণু যখন এই সূক্ষ্ম কণাগুলো অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয় তখন কি হয়, অণু হয়, তখন অণু সৃষ্টি হয়। আর এই অণু দুই বা তারও অধিক অনেকগুলো অণু মিলে কি হচ্ছে, অনেকগুলো অণু মিলে পদার্থ সৃষ্টি হচ্ছে বা গঠিত হচ্ছে, পদার্থ গঠিত হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা নিশ্চয় বুঝতে পেরেছি পদার্থ কিভাবে গঠিত হয়, দুই বা ততোধিক অণুর সমন্বয়ে পদার্থ গঠিত হয়, দুই বা ততোধিক অণুর সমন্বয়ে পদার্থ গঠিত হয়। বা অনেকগুলো অণুর সমন্বয়ে পদার্থ গঠিত হয়, তাহলে অসংখ্য অণুর সমষ্টি হচ্ছে কি আমরা বলতে পারি, অসংখ্য অণুর সমষ্টি হচ্ছে পদার্থ। পদার্থ কি, পদার্থ হচ্ছে অসংখ্য অণু সমষ্টি, অসংখ্য অণু সমষ্টি হচ্ছে পদার্থ। আর এই অণু কিভাবে সৃষ্টি হয়, পরমাণু সমন্বয়ে, অনেকগুলো পরমাণু সমন্বয়ে অণু সৃষ্টি হয়, আর অণু সমন্বয়ে অনেকগুলো অসংখ্য অণু সমন্বয়ে সৃষ্টি হয় পদার্থ সৃষ্টি হয়। তাহলে এখানে পদার্থ এই যে কলম একটা পদার্থ, তারপরে এই বোর্ডটা পদার্থ, যেমন এই বোর্ডটা যদি একটা পদার্থ হয়, এটাকে ভাঙলে যে অনেকগুলো টুকরো টুকরো অংশ হবে সেগুলোর নাম কি, সেগুলোর নাম হচ্ছে অণু। আর সেই ভাঙা অংশগুলোকে যখন একদম গুঁড়ো করে একদম মিহি করে ফেলা হবে সেগুলোর নাম হচ্ছে পরমাণু। ঠিক একইভাবে এই কলম এটাও পদার্থ, বই এটাও একটা পদার্থ। তাহলে আমরা এখন জানলাম পদার্থ কিভাবে গঠিত হয়, অসংখ্য অণুর সমন্বয়ে পদার্থ গঠিত হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা লিখে নাও, আমরা যা করছি শুধুমাত্র সেগুলোকেই তোমাদের মতো করে সাজিয়ে
परमाणु की, परमाणु की। दुई अणु की। तीन पदार्थ किभावे गठित है। गठित है तो बंधुरा ये तीनटे प्रश्न तुम्हारा तुम्हारे मत कर गुछिए लिखबे खाता लिखे संरक्षण कर रखबे और स्कूल खुलने तुम्हारे टीचर के देखा पशापाशी को प्रश्न थकले प्रश्न करते चेष्टा करब उत्तर दीते और तुम्हारा परिष्कार परिच्छन्न थेको भलो थेको एवं घरे थेको सबा के लिए सबा के भलो रेखो और आमार जन्य दुआ करो। आज के पर्यन्त परवर्ती क्लासे स्वागत जानिए तुम्हारे तुम्हारे विदाय निच्छी। आल्लाह हाफेज।